এক মাস আমরা রোজা রাখলাম, রোজার পরে আমাদের ঈদ আসলো। আমার জাতীয় কবি ঈদকে নিয়ে কলম ধরেছেন, কিন্তু দুঃখ করে আমি বলি হায় রে হায়, আমার জাতীয় কবি ছিলেন মুসলমান, লিখলেন ও সুন্দর গান, কিন্তু গানের ভিতরে কারা জানি আবার ঢুকায় দিয়েছে বাদ্যযন্ত্র। অথচ লিখেছেন মুসলমান কবি, লিখেছেন পবিত্র কথা, সুন্দর কথা, কত সুন্দর। অমন রমজানে রই রোজার শেষে হেল খুশির, তুই আপনাকে আজ মিলিয়ে দেশু আসমানি তাগি, তোর সোনা দানা বালা খানা সব রহে নিলা, তোর সোনা দানা বালা খানা সব রহে নিলা, জাকাত মুর্দা মুসলিমে আর ভাঙাই দেনি। অমন রমজানে রই রোজার শেষে এলো খুশির। আল্লাহ আকবার, আমার জাতীয় কবি, আমার প্রাণের কবি, আমার প্রিয় কবি, কি সুন্দর লিখা লিখেছেন তিনি। লোকটা নামাজ পড়তো না বেশি, কিন্তু মরার আগে মসজিদের পাশে কবর হবে এই আবেদন করে কবিতা লিখেছে। সুবহানাল্লাহ, পড়বেন না? মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, যেন কুড়ে থেকে মুয়াজিনের আজান শুনতে পাই। মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, আমার গোরে পাশে দিয়ে ভাই নামাজিরা যাবেন পবিত্র সে পায়ের ধ্বনি, এ বান্দা শুনতে পাবে গৌরব আজাব থেকে গোনাগা পাইবে রেহাই। মসজিদের পাশে আমার কবর দিও ভাই। আল্লাহ আকবার, আবেদন কবুল হয়েছে কি কবুল হয় নাই? যুবকরা এই সকল গান শুনবা, আল্লাহর নামে যে গান হয় ওই গান সুন্দর কম না বেশি। অশ্লীল গান বাজনার কাছেও যাবা না, নবীজি বলেছেন। নবীজি একটা হাদিস যুবকদেরকে শোনায়, যুবকরা মন দিয়ে শোনো। নবীজি বলেছেন, আল গিনা ইয়ামবুতুন নিফাক ফিল কলব কামা ইয়ামবুতুল মা উজ্জার, পানি দিলে যেমন ফসলের মাঠে ফসলের উৎপাদন বাড়ে, ঠিক তেমনি ভাবে গান বাজনা মানুষের অন্তরের মধ্যে নিফাকে সৃষ্টি করে কলুষতা বাড়িয়ে দেয়। আমাদের অন্তরকে পবিত্র রাখার জন্য, আমাদের হৃদয়টাকে প্রশান্ত রাখার জন্য, আমাদের মাথা ঠান্ডা রাখার জন্য, আমাদের আবেগকে নিয়ন্ত্রণের জন্য, আমাদের অন্তরকে পরিশুদ্ধ রাখার জন্য গান বাজনা নয়, বেশি বেশি জিকির আর তেলাওয়াত করতে হবে। গান আরো জোরে বলেন। যুবকদেরকে বলছি, গান শুনতে চাইলে ইউটিউবে গিয়ে সাইমুমের গান শুনবা, কলরবের গান শুনবা, ইসলামী গজল গায়, সঙ্গীত চায়, এরকমের শিল্পী দেখবা, বাজনা ছাড়া কত সুন্দর গান গায়। দেখেন বাজনা ছাড়াও গানের মধ্যে মজা আছে না নাই, কত মজা দেখেন তাকে। দেখেন এমন একটা গান বলবো সবাই তালে তালে বলবে, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া, আয় রে সাগর। মিউজিক ছাড়াও মজা আছে না নাই। গানটা লিখেছেন আমার প্রিয়, অত্যন্ত প্রিয়, আমি কিন্তু জাতীয় কবির খুব মারাত্মক ভক্ত, কাজী নজরুল ইসলাম। কেন তার আমি এত ভক্ত? কারণ তিনি নবীজিকে নিয়ে এত সুন্দর সুন্দর কবিতা লিখেছেন, অন্য কোনো কবি এত সুন্দর কবিতা লিখতে পারে? আমার জাতীয় কবি এত সুন্দর সুন্দর জিনিস আমাদেরকে উপহার দিয়েছেন। এক মাস আমরা রোজা রাখলাম, রোজার পরে আমাদের ঈদ আসলো। আমার জাতীয় কবি ঈদকে নিয়েও কলম ধরেছেন, কিন্তু দুঃখ করে আমি বলি হায় রে হায়, আমার জাতীয় কবি ছিলেন মুসলমান, লিখলেন ও সুন্দর গান, কিন্তু গানের ভিতরে কারা জানি আবার ঢুকায় দিয়েছে বাদ্যযন্ত্র। অথচ লিখেছেন মুসলমান কবি, লিখেছেন পবিত্র কথা, সুন্দর কথা, কত সুন্দর। অমন রমজানে রই রোজার শেষে হেলো খুশির, তুই আপনাকে আজ মিলিয়ে দেশু আসমানি তাগি, তোর সোনা দানা বালা খানা সব রহে নিলা, তোর সোনা দানা বালা
জানা সব রাহে লিল্লা দে যাকাত মুর্দা মুসলিমে আর ভাঙাইতে নি অমন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ আল্লাহু আকবার আমার জাতীয় কবি আমার প্রাণের কবি আমার প্রিয় কবি কি সুন্দর লেখা লিখেছেন তিনি লোকটা নামাজ পড়তো না বেশি কিন্তু মরার আগে মসজিদের পাশে কবর হবে এই আবেদন করে কবিতা লিখেছে সুবহানাল্লাহ পড়বেন না মসজিদের পাশে আমায় কবর দিও ভাই যেন কুড়ে থেকে মুয়াজিনের আজান শুনতে পাই মসজিদের পাশে আমায় কবর দিও ভাই আমার গোরে পাশে দিয়ে ভাই নামাজিরা যাবেন পবিত্র সে পায়ের ধনে এ বান্দা শুনতে পাবে গৌরব আজাদ থেকে গুনাহগার পাইবে রেহাই মসজিদের পাশে আমার কবর দিও ভাই আল্লাহু আকবার তার আবেদন কবুল হয়েছে কি কবুল হয় নাই যুবকরা এই সকল গান শুন বা আল্লাহর নামে যে গান হয় ওই গান সুন্দর কম না বেশি দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নামে যেটাই গাইবেন ওটাই সুন্দর তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় সুবহানাল্লাহ গান শুনলে আর গাইলে নবীর শানে হবে রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আলহামদুলিল্লাহ পড়েন যুবকরা এরকম গান শুনবা এরকম গান গাইবা আজে বাজে ঝাঁকানাকা ঝাঁকানাকা তাইরে নাইরে নাইরে নাই এগুলোতে ধারে কাছে আমরা থাকবো যুবকদের উদ্দেশ্যে তো কিছু কিছু কথা আছে আমি কি বলবো যুবকরা তো আমাদের প্রাণ এরাই আমাদের কলিজার টুকরা কারণ যুগে যুগে ইসলাম শক্তিশালী করেছে এই যুবকরা ঠিক কি না এই যুবকরা যদি ইসলামের পক্ষের শক্তি হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে যায় তাহলে আবারও সারা দুনিয়ায় মুসলমানরা নেতৃত্ব কায়েম করবে ইনশাআল্লাহ আল্লাহ আমার কলিজার টুকরা যুবকদেরকে কবুল করে যুবকরা তোমাদের ওয়াজ চলে আসছে ভাই তোমাদের বিয়ে শাদী নিয়েও সামনে কথাবার্তা আছে ইনশাআল্লাহ আমার চাচারা কি রাগ করেছেন আপনাদের জন্য কথাবার্তা আছে কিয়ামতের একটা আলামত হলো যে আলামত গুলোতে যুবক ধ্বংস হয়ে যাবে সে আলামত গুলোর কথা বলছি নবীজি বলেছেন কিয়ামতের আগে তথ্য প্রযুক্তি উন্নত হবে সমৃদ্ধ হবে কিন্তু তথ্য প্রযুক্তির অপব্যবহার করে আমার আখির জামানার উম্মত ধ্বংস হয়ে যাবে এই কথাগুলো বলে আমাদেরকে সাবধান করে গিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু নবীজি বলেছেন ইন্না মিন আলামাতিস্সা আল্লাহর নবী বলেছেন নিশ্চয়ই কিয়ামতের একটা আলামত হলো আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আলামত হলো আইয়ুসনাল কওল ওয়া ইউহসানাল ফাইল কথা প্রচার করা কর্ম ধারণ করা সহজ হয়ে যাবে দেখেন তো আজকের যুগে বিজ্ঞান আছে প্রযুক্তি আছে কিন্তু 1500 বছর আগে দুনিয়ায় কি বিজ্ঞান ছিল নাকি আস্তে বলবেন না জোরে বলেন ছিল নাকি না
সেই জামানায় নবী কথা বলে গিয়েছেন, নবীজি বলেছেন কিয়ামতের আগে শেষ জামানায় প্রযুক্তি উন্নত হবে, কথা প্রচার করা সহজ হবে। আমার নবীর কথাগুলো কত বাস্তবসম্মত দেখেন, আমি যখন ছোট ছিলাম তখনও দেখেছি মানুষ এক দেশের মানুষ আর এক দেশের মানুষের সাথে এট এ টাইম কথা বলতে পারত না, চিঠি লিখত কথা প্রচার করা সহজ ছিল না। কিন্তু বলেন তো এখনকার জামানায় কথা প্রচার সহজ না কঠিন? এখন হ্যালো বললেই আপনার কথা তার কাছে যায়, তার কথা আপনার কাছে আসে। এই কথাটা নবীজি 1500 বছর আগে বলেছেন, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে মানুষ কথা প্রচার করা তাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ আকবার, কথা প্রচার কত সহজ হয়েছে দেখেন। এখন যদি বিশ্ববাসীর সামনে আপনি কোনো কথা বলতে চান, মিডিয়া সেন্টারে যাওয়া লাগবে না, প্রেস কনফারেন্স করা লাগবে না। যার একটা ফেসবুক আইডি আছে সে একটা মিডিয়ার মালিক হয়ে গেছে, ফেসবুকে এসে পেজে এসে আইডিতে এসে ইউটিউব চ্যানেলে গিয়ে লাইভ করলে সবার সামনে কথাগুলো তুলে ধরা যায়। নবীজি বলেছেন কিয়ামতের আগে প্রযুক্তি এইরকম উন্নত হবে, কর্মকেও ধারণ করে রাখা যাবে। এই যে অডিও ভিডিও হচ্ছে, ক্যামেরা কিন্তু নবীজির যুগে ছিল। দেখেন নবীজি বলেছেন কিয়ামতের আগে প্রযুক্তি উন্নত হবে, কিন্তু হাদিসের শেষে নবীজি বললেন আমার আখির জামানার উম্মত তারা প্রযুক্তির সঠিক ব্যবহার না করে প্রযুক্তির অপব্যবহার করে ঈমান হারা হয়ে যাবে। আজ যেন আমার যুবকদের দশা এই হয়েছে, তারাও দেখা যায় এত বেশি প্রযুক্তি ব্যবহার করছে, প্রযুক্তি ব্যবহার করতে করতে প্রযুক্তির অপব্যবহার করে তারা নিজেদেরকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছে। মোবাইল ব্যবহার করছো করো, ইন্টারনেট ওয়াইফাই ব্যবহার করছো করো, কিন্তু অতিরিক্ত সময় নিয়ে এগুলো ব্যবহার করা এটা নিজের জীবনের জন্য হুমকি স্বরূপ, কেরিয়ারের জন্য হুমকি স্বরূপ। যে সময় তোমরা যুবকরা যে সময় পর্যন্ত এগুলোতে বিনিয়োগ করো, যদি সময়গুলো কমায়া ডেইলি আধা ঘন্টা এক ঘন্টা বা দেড় ঘন্টা সময় অনলাইনে দিয়ে বাকি সময়গুলো পড়াশোনায় দাও, বলেন তো কেরিয়ারটা সুন্দর হওয়ার সুযোগ আছে না নাই? তুমি তো অসুস্থ হয়ে যাচ্ছ যুবকরা, শোনো তোমাদেরকে কয়েক কিছু কথা শোনাই, সুন্দর একটা কাহিনী শোনাই তোমাদেরকে। যুবকদেরকে বলছে, আমার চাচাদেরকে কি আমি তুমি করে বলতে পারি? আমার যুবকদেরকে বলছে, যুবকরা শোনো, মনোযোগী হও। আজ থেকে 50 বছর আগে আমাদের চাচা চাচি দাদা দাদির আমলটা কেমন ছিল? তাদের আমলে ঘরের মধ্যে কারেন্ট ছিল, টেলিভিশন ছিল, মোবাইল ওয়াইফাই ইন্টারনেট কম্পিউটার ল্যাপটপ আইপ্যাড কিচ্ছু ছিল? এজন্য তাদের যুগটা কেমন ছিল যুবকরা শোনো, রাত 8টার পরে তাদের কোনো কাজকাম ছিল? একদম নাক ডাকায়া ঘুম, এই রাত 12টা হয়ে যাচ্ছে তাদের এক দফা ঘুম শেষ। এখনকার যুগ কেমন শোনো যুবকরা, এখনকার যুগে আমাদের ঘরে কারেন্ট আছে, মোবাইল ওয়াইফাই ইন্টারনেট ল্যাপটপ কম্পিউটার সব আছে, এই জন্য রাত 2টা 3টা 4টা পর্যন্ত আমাদের জেগে থাকার অভ্যাস। এসি তো আছে, আচ্ছা যাই হোক, এখন কি হয়েছে শুনেন না, এখন হয়েছে যেটা এমন এক ভয়াবহ পরিবেশ আছে এখানে, আমার অনেক চাচাদেরকে আমি দেখতে পাচ্ছি, আমার সম্মানিত চাচাদের বয়স 70-80 বছরের অনেক চাচারা এখানে আছেন আমি দেখতে পাচ্ছি, এই বয়সে তারা ফিজিক্যালি ফিট। আমি উত্তরবঙ্গে ওই দিন এক চাচাকে পেলাম, চাচা বলেন ভাতিজা আমার বয়স 103 বছর। ওই চাচা হেঁটে হেঁটে মাহফিলে আসেন, স্ট্রং ফিজিক্যালি এখনো স্ট্রং। কেন তারা এত স্ট্রং এখনো? তারা ঠিকঠাক মতো ঘুমাইছে, ঘুমের অভ্যাস, খাদ্য গ্রহণের অভ্যাস, খাদ্যাভ্যাস, ঘুমের অভ্যাস ঠিকঠাক ছিল। যুবকরা দেখো তোমাদের চাচা বাবা দাদা নানা কি স্ট্রং, আর তোমরা তাকাইতে 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 25 বছরে তোমরা চোখে ঝাপসা দেবো, তোমাদের মাথার চুল 30 বছরের মধ্যে পাকা আরম্ভ হয়েছে। তোমরা এত বেশি প্রযুক্তি নির্ভর হয়েছে, এত বেশি স্ক্রিনে তাকাও, তোমাদের মাইগ্রেনের প্রবলেম শুরু হয়ে গিয়েছে। এখন তো রাস্তার মুড়ে মুড়ে হসপিটাল এই জন্য হচ্ছে কারণ বর্তমান প্রজন্ম, বর্তমান জেনারেশন খাদ্যাভ্যাস, ঘুমের অভ্যাস এবং সহজ সরল সুন্দর জীবনযাপনের অভ্যাস ছেড়ে দিয়ে প্রযুক্তির অপব্যবহার করার কারণে আমার ভয় হচ্ছে আগামীতে আমরা অসুস্থ একটা জেনারেশন হয়তো পেতে যাচ্ছি।